ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ এসেছে এটা তাচ্ছ জঘন্য অভিযোগ। আজকে বিএনপিকে সাধু বানানোর জন্য প্রচার প্রচারণার মূল দায়িত্বটা এই প্রথম আলোই নিয়েছে। আজকে বাইরে প্রশংসা সরকারের উন্নয়নের অর্জনে, যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিমিনাল চার্জ ইনভেস্টিগেশন হচ্ছে, গ্র্যান্ড জুরি নিউ ইয়র্কে তাকে ইন্ডিক্ট করেছে এবং তিনি গ্রেপ্তারও হতে পারেন, তিনি গ্রেপ্তারও হতে পারেন। নিউ ইয়র্কের আইনজীবীরা বলছে ট্রুথ অ্যান্ড ল মাস্ট বি ভেল, নোবডি ইজ অ্যাবাভ, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনিও আইনের ঊর্ধ্বে নয়। তাহলে বাংলাদেশে একটি অবুঝ শিশুর হাতে 10 টাকা ঘুষ দিয়ে চাইল্ড এক্সপ্লয়টেশনের মতো ঘটনা যে ঘটিয়েছে তিনি, এটা কি শাস্তিযোগ্য অপরাধ নয়? এই এই অপরাধ কি ক্ষমার অযোগ্য? এটা কি চাইল্ড এক্সপ্লয়টেশন নয়? ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ এসেছে এটা তাচ্ছ জঘন্য অভিযোগ, এবং তার এই জন্য দিস ইজ এ সিন, দিস সিন শুড নট গো আনপানিশড, শুড নট গো আনপানিশড। আজকে বিএনপিকে সাধু বানানোর জন্য প্রচার প্রচারণার মূল দায়িত্বটা এই প্রথম আলোই নিয়েছে, প্রথম আলোই নিয়েছে। সারা দুনিয়ার এই আজকে পত্রপত্রিকায় আছে মার্কিন প্রতিনিধি পরিষদে শেখ হাসিনার সরকার এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করেছে, উন্নয়নের প্রশংসা করেছে, বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে। এমনকি ব্লুমবার্গের মতো প্রভাবশালী নিউজ এজেন্সি এর ব্লুমবার্গ পর্যন্ত বলেছে যে বাংলাদেশের রিফর্ম যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট বাংলাদেশের ইকোনমি স্ট্যাবিলিটির পূর্ব শর্ত পূরণ, এবং সেটা শেখ হাসিনা করেছেন তার দক্ষ নেতৃত্বে, এবং এটাও উল্লেখ প্রেডিক্ট করেছে যে নেক্সট ইলেকশনে শেখ হাসিনা সরকারই আবারও ক্ষমতা। আজকে বাইরে প্রশংসা সরকারের উন্নয়নের অর্জনে, আর দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র,